তো তুমি মাইনক্রাফট শিখতে চাও? আচ্ছা আচ্ছা, তোমার হাতে টাইম নাই? আচ্ছা আচ্ছা, অন্য অন্য মাইনক্রাফট টিউটোরিয়াল 100-200 কিছু লম্বা। ওয়েল গেস ওয়াট, তুমি ঠিক জায়গায় আসছো। আমি তোমাদেরকে মাইনক্রাফট শেখাবো মাত্র 20 এপিসোডে। কি? হোয়াটস দ্যাট? 20 এপিসোড বেশি হয়ে যায়? 10 এপিসোড। কি? 10 বেশি হয়ে যায়? 5 এপিসোড। আমাকেও না, এটা বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তোমারও না আমারও না, 3 এপিসোড, ঠিক আছে? 3 এপিসোডে পুরো মাইনক্রাফট খেলা শেখাবো আমি। এগুলো বেশি লম্বা হইব না, যেমন এই ভিডিওর ডিউরেশন দেখতেছো মাত্র 20 মিনিট। আমি জানি না এখনো, কিন্তু আমি একটা গেস করলাম এটা 20 মিনিট হইব। আমি এই 3টা এপিসোডে যতগুলো জিনিস দেখাবো সবগুলো থাকবো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, কোনো আননেসেসারি জিনিস না। এই সিরিজের মতো কোনো বাসা বাড়ি বানানো হইব না, আর কোনো চাষ টাস করা হইব না। ডাইরেক্ট কীভাবে ড্রাগন বিট করা যায় অ্যান্ড ইলেকট্রা আনা যায়। তো এই ফার্স্ট এপিসোডের নাম হবে হচ্ছে ওভারওয়ার্ল্ড, আর এই সিরিজের নাম হবে হচ্ছে মাইনক্রাফট পারি না তাই খেলি না। তোমরা আমার কাছে ঠিক কাম করছো, কারণ আমি মাইনক্রাফট বিট করছি আগে। যদিও 80 বার ট্রাই করার পরে, স্টেপ 1 মোবাইল বা পিসি নাও, স্টেপ 2 মাইনক্রাফট নাও, স্টেপ 3 মাইনক্রাফট ওপেন করো, স্টেপ 4 সিঙ্গল প্লেয়ারে ক্লিক করো, স্টেপ 5 ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, স্টেপ 6 নাম দাও একটা, স্টেপ 7 সার্ভাইভাল করো, আর ডিফিকাল্টি যদি কমাইতে চাও তাহলে কমাইবা, আর চিট যেন অফ থাকে, ঠিক আছে? আমার তো অন থাকুক, কারণ আমি মরে গেলে সমস্যা, এই সিরিজ আর কন্টিনিউ হইতে পারবো না। তবে আমি যেগুলো চিট করবো ওগুলো আমি বলে দেবো, ঠিক আছে? তো আমার উপরে বিশ্বাস রাখতে পারো। ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, ঠিক আছে? ওকে, একটা সুন্দর জায়গায় দিছে, আই মিন এটা 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 অত সুন্দর না, কিন্তু দিছে একটা জায়গায়। তো গেস ওয়াট, আমার কী করতে হইব? সর্বপ্রথম গাছ কাটতে হইব। ইয়েস, তোমার গাছ দেওয়া শুরু করতে হইব। একটু আগে যতগুলো স্টেপ বলছি সবগুলো ছিল হইতেছে স্টেপ 0-র স্টেপ, তো এখন থেকে শুরু হইব স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে গাছ কাটা। ও, অ্যাটলিস্ট 5টা নেওয়া, 5টা টুকরা নেওয়া, একটা গাছ এনাফ, ঠিক আছে? একটা গাছ কাটা এনাফ। এগুলোর নাম লগ, বাই দ্য ওয়ে। নেক্সট হচ্ছে স্টোন নেওয়া। স্টোন নিতে হইলে এই সবগুলোকে এখানে রাখবা। এখানে রাখার পরে শিফটে ক্লিক করবা অ্যান্ড লেফট ক্লিক, তোমার সবগুলো প্ল্যাঙ্ক হয়ে যাবে। ওকে, ডান। তারপর নেক্সট আমি যা করতেছি তা করো। এরকম করলে ক্রাফটিং টেবল, অ্যান্ড এরকম করলে স্টিক। ওকে, ক্রাফটিং টেবল এদিকে রাখি, অ্যান্ড দেন স্টিকগুলো এইভাবে করি, দেন প্ল্যাঙ্ক নেই অ্যান্ড উডেন পিকেক্স। এই একটা জিনিস বানানো আমি মুখে বললে দিলাম, সামনে থেকে যে জিনিসগুলো বানাবো ওগুলো আমি মুখে বলবো না, ওগুলো জাস্ট তুমি ভিডিওতে দেখো। এটা মনে রাখো যে এই জিনিসটা দিয়ে স্টোন ভাঙা যায় আর এই জিনিসগুলো আপগ্রেড করা যায়। তো আমি এখান থেকে 3টা স্টোন নেব, 1টা 2টা 3টা। আমি প্ল্যাঙ্কস দিয়ে যেরকম পিকেক্স বানাইছি ওরকমই আমি স্টোন দিয়ে পিকেক্স বানাবো। ডান। এবার নিম হইতেছে 12টার মতো। ফার্স্ট এটা দিয়ে আমি বানাম হইতেছে একটা, এটার নাম কি, ফার্নেস। একটা হচ্ছে এক্স আর একটা হইতেছে সবল, একটা সর। স্টোনের কাজ শেষ, এখন যাব হচ্ছে আন্ডারগ্রাউন্ড। একটা আন্ডারগ্রাউন্ড সুন্দর জায়গা পাইছি আমি, অ্যান্ড আমার দরকার ছিল হইতেছে এই জিনিসগুলো। আর নর্মালি এইসব জায়গাগুলো অনেক ডার্ক হয়, আমি একটা মড প্যাক লাগাইছি যেন তোমরা সহজে দেখতে পারো, টোটালি আমার অ্যাডভান্টেজের লেখা না। এগুলোর নাম হইতেছে আয়রন। আমরা উডেন পিকেক্স থেকে কিভাবে স্টোন পিকেক্স বানাইছি না, এভাবে আমরা আয়রন পিকেক্সও বানাইতে পারবো। এখন যত আয়রন আছে আশেপাশে সব নিয়ে নেব আমি, 19টা আয়রন। ওকে, 19টা খারাপ না। তো এটার নাম হইতেছে কোল। এটা দিয়ে তুমি খাবার রান্না করতে পারবা, জিনিসপত্র মেল্টিং করতে পারবা, এটা দিয়েই তুমি বানাইতে পারবা হচ্ছে টর্চ। তো আমি এগুলোও নিয়ে নিই। কোল পাইছি হচ্ছে 25টা। এবার আমি তোমাদেরকে একটা ইয়া বানা দেখাই, টর্চ। এই টর্চ বানাইলে এই লাগাইলা, তোমরা কিরকম দেখবা ওইটা দেখাই, তোমরা এরকম দেখবা, এরকম অন্ধকার থাকবে সবকিছু। ওকে, আমার মাইনিং শেষ। স্টেপ 3 হইতেছে আয়রন নেওয়া, স্টেপ 4 হইতেছে এগুলা নেওয়া। এগুলা নেওয়ার জন্য আমার ইউজ করতে হবে শভেল। এখন এগুলো ভাঙতে থাকতে হইব যেই পর্যন্ত এই জিনিসটা বাইর হইব না, এই যে ফ্লিন্ট নামক জিনিসটা। নর্মালি পাইবা হইতেছে গ্রাভেল, যেই পর্যন্ত ফ্লিন পাইবা না ওই পর্যন্ত ভাঙতে থাকবে এগুলো। আর এগুলো পাওয়া যায় হচ্ছে নদীর আশেপাশে। স্টেপ 5 হইতেছে খাবার নেওয়া, যত পারো খাবার প্যাক করা, কারণ তুমি যতই দৌড়াদৌড়ি করবো তোমার ততই খিদা লাগবে। তো আমি দেখি একটু ট্রাভেল করি, একটু সামনে যেতে থাকি, দেখি কোনো ভালো জায়গা পাই কিনা। হ্যালো মিস্টার চিকেন,
ওকে আমরা পেয়ে গেছি ওইটাছে একটা ভিলেজ। তো তুমি যদি একটা ভিলেজ পেয়ে যাও তাহলে তুমি আনলিমিটেড ফুড সাপ্লাই পেতে পারো, অনেক ফুড সাপ্লাই পেতে পারবা। ফুড সাপ্লাই হইতেছে এগুলা, এগুলো নর্মালি ওরা ঘোড়ার লেগে রেখে দেয়, কিন্তু তুমি কি ঘোড়ার থেকে কম নেবে? এগুলো যত আছে আমি এখন সব নেব। তার জন্য আমি আরেকটা জিনিস বানাবো, সেটার নাম হচ্ছে ও। এই ভিলেজের সবকিছু ভাঙতে ভাঙতে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এদিকে কোল রাখবো, এদিকে আয়রন রাখবো, এগুলো হইতে দেবো। আমি যেগুলো রাখছি ওগুলো হইতেছে আয়রন অর, এগুলো থেকে আমরা পামো হইতেছে আয়রন ইনগট, ইনগট আই গেস। অ্যান্ড তোমরা ভিলেজে চেস্টও পাইবা মাঝে মধ্যে, চেস্টের মধ্যে ফালতু জিনিস থাকে বেশিরভাগই, আবার মাঝে মাঝে ভালো জিনিসও থাকে। তোমার যদি এক্সট্রা আয়রন লাগে তাহলে এই যে আয়রন গোলেম আছে এর মাইরা তুমি এক্সট্রা আয়রন পাইবা, তিনটা পাইবা, তিনটা না চারটা। তো এখন হচ্ছে ওই লেগে আয়রন আপডেট, আয়রন দিয়ে কী কী করতে পারবো আমি? আয়রন দিয়ে আমি ফার্স্ট বানাবো হচ্ছে বাকেট, অ্যান্ড সেকেন্ড বানাবো হচ্ছে একটা শিল্ড, কারণ আমি পারি না। থার্ড বানাবো হচ্ছে ফ্লিন্ট অ্যান্ড স্টিল, তারপরে আসে হচ্ছে কাপড় চোপড় বানানো। এটা বানাইছি অ্যান্ড এটা পড়ছি। এটা পড়ার পরে দেখো আমার নিচে হার্টের উপরে এটা হইতেছে আমার আর্মর লেভেল। আমি লেদার থেকে শুরু করে আয়রন, গোল্ড, ডায়মন্ড, ঠিক আছে, নেদারাইট পর্যন্ত যাইতে পারবো। অনেকগুলো তোমরা কিছু বুঝবে না, কারণ তোমরা পারো না। এবার এগুলো খাইবা কেমনি? এগুলো তুমি ডাইরেক্ট খাইতে পারবে না, এগুলো তোমার ব্রেড বানাই দেব। ব্রেড বানালে গিয়া তোমার এগুলোর প্রথমে হুইট বানাই দেব। হুইট বানায় এই এইভাবে সিরিয়ালে রেখে দিলেই ব্রেড হয়ে যাবো। এটা দিয়ে আমি বানায় ফেলি হইতেছে একটা, বুম হয়ে গেছে, আমি ফুল আর্মরে এসে পড়ছি। ও এখন রাত হয়ে গেছে, তো রাতের বেলা জম্বি স্পন হয়, ইনকেস আমি মেনশন করি নি। যদি আমি মনস্টার মারামারি করার লেগে দুইটা জিনিস ইউজ করতে পারি, একটা হইতেছে সর্ড আর একটা হইতেছে অ্যাক্স। তো আমি প্রিটি ম্যাচ ফুল হয়ে গেছি, তো আমি দেখি কি কি জিনিস কমাইতে পারি। এখন আমার এটা লাগবো না, আয়রন লাগবো না। ওকে ওরা হইতেছে সারপ্রাইজ অ্যাটাক করে, ঠিক আছে, এগুলো কম, ওরা হঠাৎ করে আইব অ্যান্ড তোমার জাম্প স্কেয়ার দিব। প্লাঙ্কস লাগতে পারে, ইমারেল দরকার নাই, টর্চ দরকার নাই, ফেদার দরকার নাই, লেদার দরকার নাই। তো এখান থেকে আমি পানি নেই অ্যান্ড গুড বাই টু দিস ভিলেজ। নেক্সট আমি যেটা করতে চাই সেটা হইতেছে নেদারে যাওয়া, ঠিক আছে। নেদারে যাওয়ার লেগে আমার লাগবে হইতেছে লাভা, অবভিয়াসলি। না না, নেদারে পরে যাই, নেদারে পরে যাই। ফার্স্ট আমরা ইনচ্যান্টিং করবো। ইনচ্যান্টিং করার জন্য যা লাগবো তা হচ্ছে ডায়মন্ড অ্যান্ড ডায়মন্ডের পিকেস। তো এগুলো কই পামো? এগুলো পামো হইতেছে মাটির নিচে। তো আমি মাটির নিচে যাইতে থাকি। বাই দ্য ওয়ে, ভুলেও এইভাবে নিচে যাবে না যে পর্যন্ত তুমি এক্সপার্ট না, ঠিক আছে। এমন করে পইরা যেতে পারো লাভার মধ্যে। ওকে ওকে, F3 ক্লিক করলে এই জিনিসটা আসবো, ঠিক আছে। এই জিনিসটা থেকে তুমি দেখতে পারবো তুমি মাটির কত নিচে আসো। আমি 32 আছে আপাতত, তো আমার আরও নিচে যেতে হইব, অ্যাটলিস্ট 12 যেতে হইব। এখন আমি আমার জিনিসপত্র আয়রনের করতে পারবো, বিকজ কি বলে আমার কাছে আয়রন আছে। ওকে আমরা পাইছি হইতেছে গোল্ড, গোল্ড থাকে হইতেছে নর্মালি লাভার আশেপাশে। এটা কত? এটা হইতেছে 12 আই গেস। 12 দিয়ে আমি এখন সোজা মাইনিং করবো অ্যান্ড শুধু আশা করবো কিছু একটা পাম। তো এটার নাম হইতেছে রেড স্টোন, রেড স্টোন পাওয়া কমন অনেক। এটার নাম হইতেছে কি জানি ল্যাপিস লাজুলি। তো এটা ছাড়া আমি ইনচ্যান্টিং করতে পারবো না। ইনচ্যান্টিং কি যারা জান না তারা পরে দেখবা। লেভেল 13 14 করতেছি। ও ওকে ও, তো ইয়া ডায়মন্ড পাইতে সাকসেস হয়েছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডায়মন্ড তুমি আয়রন পিকেট ছাড়া কিছু দেওয়া ভাঙতে পারবা না। ক্লাব ওকে, সো আমি একটা ছোট্ট ব্রেক নিছি। তো কোথায় ছিলাম? ও ডায়মন্ড, তো আমি কয়েকটা ডায়মন্ড পাইছিলাম অ্যান্ড আমার অ্যাটলিস্ট 5 লাগবে। এখান দিয়ে আমি ডিগিং করছি, লাভ হয় নাই। এখান দিয়ে করছি, আমি লেভেল 13 গিয়ে আমি আবার ডিগিং স্টার্ট করি, দেখি কোনো লাভ থাকে কিনা। ও তো 5 ডায়মন্ড এনাফ, আমি 6 পেয়েছি। নেক্সট স্টেপ হইতেছে এনচ্যান্টিং করা। তার জন্য ফার্স্ট আমার অবসিডিয়ান লাগবো। অবসিডিয়ান বানানোর জন্য আমার শুধু পানি ডালতে হইব লাভার উপরে, বাস। এগুলো হইতেছে অবসিডিয়ান। অবসিডিয়ান ভাঙার জন্য আমি এটা ইউজ করতে পারবো না, এটা ইউজ করলে আমি অবসিডিয়ান পাবো না।
আমার ইউজ করতে হবে ডায়মন্ডেরটা। অবসিডিয়ান ভাঙতে সবচেয়ে বেশি টাইম লাগে, আমার লাগবে হইতেছে 14টা অবসিডিয়ান। ওকে, 14টা অবসিডিয়ান হয়ে গেছে। তারপরে যেটা বানাইতে হবে সেটা হইতেছে এমনি করে এই দুই পাশে দুইটা লাস্টে একটা বুক। এই হয়ে গেল আমাদের ইনচ্যান্টিং টেবল। তো তোমার যদি কিছু ফালাই দেওয়া হয় তাহলে কিউতে ক্লিক করবা। এখন এইটা এই জায়গায় বসাম। এই জায়গাটা অনেক ছোট, তো এই জায়গায় আমি বানাইতে পারবো না আমার নেদার পোর্টাল। ও হ্যালো, গেস্ট আসছে। ক্রিটিক্যাল হিট দিতে তোমার লাভ দিয়ে মারতে হইব। লাভ দিয়ে যখন পড়তে থাকবে ওই সময় মারলে ক্রিটিক্যাল হিট, আর ক্রিটিক্যাল হিটে সবচেয়ে বেশি ড্যামেজ। তো নেদার পোর্টাল আমি দুইভাবে বানাইতে পারি, একটা হইতেছে বাকেট দিয়া আর একটা হইতেছে আমি যে অবসিডিয়ান মাইন করছি ওইটা দিয়া। ঠিক আছে, তো আমি অবসিডিয়ান দিয়ে করুম না, আমি করবো হইতেছে বাকেট দিয়া। ফার্স্ট আমি এদিকে একটা বসামু, দেন সাইড দিয়ে আমি পানি বসামু, এটা ভাঙমু। ভুল হইলে এই জিনিসটা হয়। তোমার প্রথমে একটা উল্টা অ্যাল বানাইতে হবে এদিকে, এদিক দিয়ে তিনটা ব্লক বসাইতে হইব এইভাবে। ওকে, এই জায়গায় বসা দিলাম, এটা থাকবো পারফেক্ট। আমি একটা ভুল করছি, এটা ভাঙি নি। ওকে, এখন ঠিক থাকবো, ইয়েস, এটা পারফেক্ট। এবার যদি আমি এই জায়গায় বসা দিই, আমরা জাস্ট ফলো করতে হইব। এটা আমি দিয়া বললেও কিছু ভুলে দিতে পারবো না। অ্যান্ড নেক্সট আপ, এই পোর্টালটা ইউজ করার জন্য আমার ইউজ করতে হবে হইতেছে ফ্লিন্ট অ্যান্ড স্টিল। এখন এখানে জ্বালা দিলাম, বাস এটা এখন ইউজেবল হয়ে গেছে। তিন ব্লক লম্বা হইব অ্যান্ড দুই ব্লক পাশাপাশি হইব, এটা সবসময় এরকম হইতে হইব, নাহলে হইব না। এনিওয়ে, ব্যাক টু ইনচ্যান্টিং। তো ইনচ্যান্টিং করে শেষ, তারপর নেক্সট ভিডিওতে আমি পোর্টালে যাবো। ঠিক আছে, তো ইনচ্যান্টিং করুম হইতেছে আমার এই জিনিসগুলো। ততক্ষণে লাভ নেই, আশেপাশে যত বুকশেল থাকবো ইনচেন্টিং তত ভালো হইব জিনিসপত্রের। ঠিক আছে, তো নাই যেহেতু তো দরকার নেই, আমরা যত কুতলি পারতেছি করতেছি সব কিছু। তো লাপিস লাজুলি এটা থাকতে হইব। অ্যান্ড আমি শুরু করি হইতেছে আমার এটা থেকে, ইফিসিয়েন্সি ওয়ান। তিনটাতে ইফিসিয়েন্সি ওয়ান। আচ্ছা, এটা পরে দেখি। প্রথমে হেলমেট দেখি, হেলমেটে প্রোটেকশন ওয়ান দেওয়া যায়। তারপরে বুটসে প্লাস প্রোটেকশন ওয়ান, সবগুলোতে দেখি প্রোটেকশন ওয়ান দিয়ে দিই, প্রোটেকশন ওয়ান। অ্যান্ড ফাইনালি প্যান্ট প্রোটেকশন ওয়ান। এখন দেখি ইফিসিয়েন্সি ওয়ান। অ্যান্ড এক্সট্রাতে আনব্রেকিং ইফিসিয়েন্সি। ওকে, এটাতে মনে হয় দেওয়া দরকার নেই। আর আছে হইলে গিয়ে পিকেক্স, এটা তো ইউজ করতেছি না। বো দেখি, বো পাওয়ার ওয়ান দিতে পারবো আমি। অ্যান্ড সবল, এটা নেসেসারি না সবল দেওয়া, কারণ সবল ইউজ হয় না। তো এই যা হালকা পাতলা হয়েছে তাই। ঠিক আছে, তো এই যে এরকম থাকবো আমি। আমি প্রথম প্রথম যে সময় থেকে মাইনক্রাফট শুরু করছিলাম আমি খালি ভাবতাম মানুষ এরকম চমকায় কেমনে। তো আমি পুরো 200 এপিসোডের সিরিজ দেখার পরে বুঝতে পারছি এটা কেমন করে, কারণ কারো সিরিজ এত ছোট ছিলই না, সবাই অনেক ডিটেইলে এক্সপ্লেন করতো সব কিছু। অ্যান্ড আমি বুঝতাম না এই জিনিসটা কেমন করতো। ঠিক আছে, আমি এখনও বলি না ইনচ্যান্টিং দিয়া কী হইব, প্রোটেকশন দিয়া কী বাড়ে, প্রোটেক্ট করে আর কি, প্রোটেকশন বাড়ে। সাবমিট 2020। ইফিসিয়েন্সি যেটা লাগাইছি এটাতে, ইফিসিয়েন্সি দিয়ে আরেকটু তাড়াতাড়ি ভাঙে ব্লকস, আর পাওয়ার ওয়ান দিয়া একটু বেশি ব্যথা পাইব। এই এগুলো একদম সিম্পল ইনচ্যান্টিং, এগুলো কোনো বুকশেল লাগে না। আরও বড় লেভেলের ইনচ্যান্টিং করতে হইলে তোমার লেভেল আরও বেশি থাকতে হইব, অ্যান্ড তোমার আরও বুকশেল লাগবে আশেপাশ দিয়া। এটা এগুলার জন্য হইতেছে বড় টিউটোরিয়াল। আমার এটা তো একবারে শর্ট টিউটোরিয়াল, সো ইয়া দরকার নেই। সো থ্যাংকস ফর ওয়াচিং এপিসোড 2 আর 3। এই আশেপাশে কোন জায়গায় দেখবা, ঠিক আছে, 2 আর 3 যদি বাইরে হয়ে থাকে এখনও। And yeah, bye.